খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের কারণ বের করতে পারছেন না চিকিৎসকরা। এই তথ্য জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশে চিকিৎসার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার বিভিন্ন স্থানে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। বিস্তারিত সুকন্যা আমিরের প্রতিবেদনে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন বাইরে চিকিৎসার কথা বলছি আমরা? সে অসুখটা তার প্রধানত তার পরিপাক যন্ত্রে, কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার জন্য আমাদের ডাক্তাররা, বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার তারা, গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন রকম কাজ করেছেন। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেআইনি সরকারের কাছে ক্ষমা চাইবেন না বিএনপি নেত্রী। রাষ্ট্রপতির কাছে ক্ষমতা চাইতে হইলে আইনমন্ত্রী কি জানেন না যে পেন্ডিং কেস নট ইয়েট ডিসপোজাল ফ্রম দি হায়ার কোর্ট লাস্ট কোর্ট? বেগম খালেদা জিয়া আপোষহীন, তিনি মরতে পারেন, তিনি ভাঙতে পারেন না। এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা হতে দেবে না সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। আমাদের দেশের সরকার যারা বিনা ভোটে ক্ষমতা দখল করে বসে আছেন, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বাইরে যেতে দেবেন। অন্যদিকে নাগরিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে নিশিরাতের সরকার। আজ বেগম খালেদা জিয়া বন্দী, এটি অত্যন্ত দুঃখের বিষয়। বর্তমান সরকার চায় যে তিনি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করুন। নৈশর ভোটের সরকারকে যত তাড়াতাড়ি বিদায় করা যায় ততই আমাদের জন্য মঙ্গল হবে। বেগম জিয়ার মুক্তি না হলে আন্দোলনের মাধ্যমে দেশকে অচল করে দেওয়ার হুমকিও দিয়েছেন বিএনপি নেতারা। তারা বলছেন, বিএনপি নেত্রীর মুক্তি আন্দোলন যেন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়, সেজন্য নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।